হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? এটি হচ্ছে ঠিক আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে যেদিন অনেক গোলাগুলি চলছিল, অনেক প্রবলেম হচ্ছিল। শুক্রবার তো আমাদের যেদের মেকআপ আর্টিস্ট তাদের তো কাজ থাকে, অনেকে জানে সেটা। তো আজকে এই অবস্থায়, দেশের এই পরিস্থিতিতে সার্ভিস দিতে যাচ্ছি, তারপর আমরা রিক্সা অটো রিক্সা গুলো নিয়ে যাচ্ছি মহাখালী যাব। হয়ে অনেক ঘুরে ঘুরে যাব, তারপর মহাখালী দিয়ে প্রথমে ছিল মোহাম্মদপুরে যাওয়ার কথা, কিন্তু ওখানে গেটের মধ্যে আমাদের রিক্সাটা ছেড়ে দিতে হয়। চলছিল ওখানে অনেক গন্ডগোল হচ্ছিল এবং গাড়ি পোড়ানো হয়েছে নামাজের পরে। তো তো দেখি দেখি যে একটা গাড়ি পোড়ানো হয়েছে, ওখানে আমি ভিডিও করি, আপনারা দেখতে পাবেন, এই ভিডিওতেই আছে। গাড়িটা ভিডিও করে তখন আমাকে না করছিল গাড়িটা পড়াতে না। তো আমরা যেখানে ডিএসএ, যেহেতু আর্মির আন্ডারে, তো এখানে কিছু রুলস থাকে যে কোনো দুর্যোগ বা কোনো প্রবলেম হলে ইমার্জেন্সি দরকার ছাড়া গেট থেকে বের হওয়া যায় না এবং ঢোকাও যায় না। তো যেহেতু আমি ডিফেন্সের লোক, আমি নিজেও জানি যে এটা হয় সব জায়গায়। তারপর সে ঢুকে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যেহেতু দুপুরে লাঞ্চের আগে, লাঞ্চের সময় আগেই বের হয়ে যায়, 1টা বাজে আসে। প্রথম আমার যা আমাদের যাওয়ার কথা ছিল ইয়াতে মোহাম্মদপুরে, আপনারা যেহেতু শুনেছেন মোহাম্মদপুরে যাওয়ার কথা ছিল, আমরা ওখানে যাইনি, যে মহাখালী যাই অনেক রিক্স নিয়ে যাই, সেটা আমাদের জন্য অবশ্য অনেক রিক্স। এর মধ্যে মনে হয় যে আমার আব্বু বেশ কয়েকবার ফোন দিয়েছে পৌঁছেছে কিনা। তো এই গেটে আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগে যায়। আমরা বারবার ফোন দিচ্ছিলাম যে আপনাদের ভিতর থেকে যদি কেউ আসে সে নিয়ে যেতে পারবেন আমাদের। তারপর লাস্ট মোমেন্টে যখন একটু গোলাগুলির শব্দটা একটু বেশি হয়, তারপর আমাদেরকে ঢুকতে অ্যালাউ করে, নাহলে সবার কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছিল। তারপর ঢোকার পরে আপনাদেরকে রেডি করে দিই, কিছুক্ষণ বসি, বসার সময় পাইনি কারণ অনেক ওনাদের সন্ধ্যার পরে ছিল প্রোগ্রামটা। তারপর আমরা কাজ শুরু করে দিই, কাজ শেষ করে তারপরে বের হয়ে যাই। অনেক টায়ার্ড ছিলাম এবং ক্ষুধার্ত ছিলাম, চোখের সামনে দেখছিলাম পোড়া পোড়া অংশগুলো, সেতু ভবন, টোল প্লাজার, এই অংশগুলো যেভাবে পুড়ে যাচ্ছে, আসলে দেশে কতটা ক্ষতি হয়ে গেল সেটা দেখছিলাম। আসলে যারা দেখেছে বাইরে বের হয়েছে তারা রিয়েলাইজ করতে পারছে। আর ক্লায়েন্টদেরকে আমি বলবো, যারা এই দুর্যোগের মধ্যে যে আপনাদেরকে এত সার্ভিস দেওয়াচ্ছে, তাদেরকে প্লিজ সার্ভিস চার্জটা বাড়িয়ে দেওয়ার এবং সম্মানের সাথে কিছু টিপস দেওয়ার ট্রাই করবেন, কারণ তারা আপনাদের কষ্ট করে আপনাদেরকে বেটার একটা দিন দেওয়ার জন্য চেষ্টা করে। ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, এই তো মাত্র 10 মিনিট হলে বাসায় আসলাম, বাসায় এসে হাত টাত ধুলাম। আমি খুব খুবই খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমার সাথে আমার বোন ছিল, ও আবার বেশি ভয় পাচ্ছিল, ওর হাত কাঁপছিল। আর আমি খুব নার্ভাস ছিলাম আসলে, আমি কিভাবে যাব, কারণ আমাদের মহাখালীতে যেহেতু সার্ভিসটা মহাখালীতে ছিল, মহাখালীতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, অনেক বেশি ছিল, গ্যাঞ্জাম ছিল। আমরা ঘরে বসে গুলির শব্দ পাচ্ছিলাম, তো অনেক ভয় পাচ্ছিলাম। তারপর হচ্ছে রিক্সা নিয়ে ভেঙে ভেঙে এসেছি, অনেক কষ্ট হয়ে গেছে। এভাবেই আমরা খুব রিস্ক নিয়ে সার্ভিস দেই, আর সেই রিস্ক নিয়ে গিয়েছিলাম। সবাই তো জীবনে মায়া না করে আসলে যার যেভাবে চলতে হবে তাকে তো সেভাবে চলতে হবে, তাই না? তো আমি রিস্ক নিয়ে গেলাম, এই আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।